हेलो फ्रेंड्स, वेलकम टू पुष्पितास आर्ट वर्क। देखो आज के आमी तुम्हारे गोपालेर सिंहासन बनानो देखाबो। देखो आमी शोलार उपरे एक बाटी बसिए नियेछि, बाटी बसिए पेन दिए एक गोल शेप एके निच्छि। एबार आमी गोल शेपटा एके नेवार पर देखो काटारेर साहाज्ये आमी दुटो सोलार चाकति बार करे नेब। आमार शेप आका हुए गेछे, एबार काटारेर साहाज्ये आमी दुटो सोलार चाकति बार करे नेब। देखो सोलार चाकति आमार बार करा हुए गेछे। एबार आमी ग्लूएर साहाज्ये एई चाकति दुटोके आमी लागिए देब, संगे जुड़े नेब। देखो हमार चाकती दुटो जोड़ा हुए गेछे। एबार ए पीच बोर्डटा आमी चाकतीर चारिपाशे ग्लूएर साहाज्ये लागिए नेब। দেখো আমার পিচবোর্ডটা লাগানো হয়ে গেছে চাকতির চারিদিকে। এবার কিছুটা তুলো আমি এর উপরে বসিয়ে দিলাম। দেখো বসিয়ে দিলাম তুলোটা। এবার একটা কাপড় নেব, সেই কাপড়টা আমি তুলোর উপর রেখে সেলো টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। দেখো লাগানো হয়ে গেছে। এবার আরেকটা সুন্দর কাপড় আমি এর উপর রেখে চারিদিক দিয়ে সুতো দিয়ে আমি এটা ভালো করে আটকে নেব। দেখো সুতো দিয়ে আটকানো হয়ে গেছে। এর বাকি অংশটা আমি পিছনের দিকে আটা দিয়ে লাগিয়ে নেব। এই বাকি অংশগুলো আটা দিয়ে লাগিয়ে নিলাম। একটা গোল আর্ট পেপার কেটে আমি পিছনে লাগিয়ে দিয়েছি এবং লেসকে কুচি দিয়ে লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি ডেকোরেট শুরু করছি। একটা সরু তারে রিবন জড়িয়ে আমি এটা মাঝখানটায় লাগিয়ে দিয়েছি। দিয়ে লেসগুলোকে পর্দার আকৃতিতে আমি সাজিয়ে নিয়েছি। দেখো আমার অনেকটাই তৈরি হয়ে গেছে। আমি এবার বাকি ডেকোরেটটা শুরু করব। গোল্ডেন ফুলগুলো লাগিয়ে দিয়েছি, এবার বাকি ফুলগুলো লাগালাম। মোটামুটি আমার সিংহাসনটা রেডি হয়ে গেছে। এবার চলো গোপালকে কীভাবে বসাচ্ছি দেখা যাক। এই আমি সিংহাসন বসালাম, তার উপরে এই আমার গোপালকে আমি এর ওপর বসাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে গোপালের সিংহাসন বাড়িতে বানাতে পারো। আর যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। গুড বাই ফ্রেন্ডস।